नमस्कार बंधुरा, आमी अभिरूप। आज आमी आपनादेर के घूरते निये जाबो गोकुलचाँद मंदिरे। लैटेराइट बा माकड़ा पाथरे निर्मित गोकुलचाँद मंदिर हलो बाँकुड़ा जिलार बृहत्तम पंचरत्न मंदिर। बाँकुड़ा जिलार विष्णुपुर महकुमार जयपुर थानार अंतर्गत ग्राम गोकुलनगर। এই গোকুলনগরের মধ্যমণি হলেন গোকুলচাঁদ। বিষ্ণুপুরকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মল্ল রাজারা বনবিষ্ণুপুরের বারো মাইল পূর্বে তৈরি করেন গোকুল, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মস্থান। যমুনা বাঁধের তীরে গোকুলচাঁদের অবস্থান। মন্দিরের দুই পাশে দুটি বাঁধ, একদিকে যেমন দৃষ্টিসুখের রসদ যোগায়, অন্যদিকে তেমনই গোকুলচাঁদের প্রহরীরও কাজ করে। ঐতিহাসিকদের মতে 1460 খ্রিস্টাব্দে রাজা চন্দ্রমল্ল এই মন্দির স্থাপন করেন। গোকুলনগর ছিল তখনকার অন্যতম প্রধান জনপদ। এই গোকুলনগর ধরেই তৎকালীন রাজধানী তাম্রলিপ্ত যাতায়াত করতেন বহু সওদাগর রাজা মহারাজারা। যাওয়ার পথে যাত্রীদের জিরিয়ে নেওয়ার জায়গা ছিল এই গোকুলচাঁদ মন্দিরটি। মন্দির চত্বরটি বেশ বড়। পূর্ব পশ্চিমে প্রায় 180 ফুট আর উত্তর দক্ষিণে প্রায় 140 ফুট উঁচু মাকড়া পাথরে তৈরি প্রাচীর ঘেরা এই মন্দির। মন্দিরের চত্বরের একদিকে মাকড়া পাথরের তৈরি মূল পঞ্চরত্ন মন্দির। মন্দিরের সামনে রয়েছে বড় একটি নাট মন্দির। মন্দিরের এক পাশে প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারটি মাকড়া পাথরের উপর নিখুঁত হাতের অপরূপ সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যে সাজানো। প্রবেশদ্বারের দেওয়ালে কুলুঙ্গিতে পাওয়া গেছিল বিষ্ণুমূর্তি, যা এখন সংগ্রহশালায় সযত্নে রাখা আছে। কুলুঙ্গির উত্তর দিকে একটি উপমন্দির রয়েছে, যেখানে বৌদ্ধ এবং জৈন তীর্থঙ্করের ভগ্নমূর্তি আছে। এর থেকে অনুমান করা যায় কালে কালে অনেক ধর্মেরই স্থান হয়েছে এই মন্দিরে। চীনা পরিব্রাজক হিউয়েনসানের বর্ণনা অনুযায়ী এই অঞ্চলে সেই সময় জৈন ধর্মের খুবই প্রভাব ছিল। প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে প্রাচীনতম লাকুড়িস মূর্তি এখানে ছাড়া গোটা বাংলাদেশে আর কোথাও দেখা যায় না। এই গোকুল নগরে জৈন বুদ্ধ শাক্ত শৈব ভাগবত প্রাক চৈতন্য বৈষ্ণবীয় বাউল রামায়ণ সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। বর্তমানে গোকুলচাঁদ মন্দিরে নিত্য পুজো ছাড়াও দোল পূর্ণিমায় ভক্ত সমাগম ঘটে। গোকুলচাঁদের দর্শন করতে চাইলে বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর কোতুলপুর গ্রামী যে কোনো বাসে চড়ে জয়পুর বাসস্টপে নেমে সেখান থেকে টোটো বা গাড়িতে করে যাওয়া যায়। এছাড়া গোকুলনগর জয়পুর রেল স্টেশনে এসেও আপনারা মন্দির দর্শন করতে পারেন। লোকেশন আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিলাম। আর স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার হেঁটে আসলেই এই মন্দির আপনারা দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও। আর নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হচ্ছি। ধন্যবাদ। নিজেদের খেয়াল রেখো। থ্যাংক ইউ।